আপনারা সবাই জানেন একটু আগে আমরা ডিবি কার্যালয়ে এসেছিলাম, ডিবি আরুণ স্যারের এখানে, যে কালকে বইমেলাতে আমাদেরকে যে বলে আমাদেরকে অনেক কিছু অপমানমূলক কথাবার্তা বলছে পিছনটাকে, সেই বিষয়ে যে আরুণ স্যারের কাছে এসেছিলাম। তিনি বলেছে আজকে তিনি নিজে আমার বিষয়টার জন্য আজকে তিনি মেলাতে গিয়েছেন বিষয়টা তদন্ত করার জন্য। এই ব্যক্তিগুলো কারা আমার কথা ভুয়ো ভুয়ো যারা বলতেছে, ভুয়ো শব্দটা এটা তো ইফতিজিনের মধ্যে পড়ে। আপনি যেগুলো খালি হিরো আলমকে না দেখুন, এই শব্দটা আপনাকে মাসাকে মাসাবি বলেন, সাকিব আল হাসান বলেন, তারপরে শামীম ওসমান বলেন, তারপরে জায়েদ খান বলেন, আমাকে বলেন, এরকম অনেক লোককে এই শব্দটা ব্যবহার করছে। এই শব্দটা একটা ইফতিজিনের মধ্যে পড়ে, সেলিব্রিটি ইফতিজিন। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা আমরা মামলা করার জন্য বলেছি এবং এটা ইফতিজিন আওতায় আনা হোক। এই শব্দ যারা এই বইমেলাতে এই সমস্ত মনে করেন লোকজনের মনে করেন হয়রানি করতেছে তাদেরকে জানানো, দৃষ্টমূলক শাস্তির ব্যবস্থা করায় এবং ডিবু আয়োজন স্যার আজকে নিজে সেই তদন্ত করার জন্য আজকে মেলাতে গিয়েছেন এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আমি তো প্রশ্ন করি, আপনি যেটা বলছিলেন যে ইফতিজিং ব্যাপারটা হচ্ছে বোলিং এর শিকার আপনি, আমরা দেখেছি যে এর আগে ওই যে তিশা মুস্তাক কিংবা সাবরিনা ডক্টর সাবরিনা, তারপরে আপনাকেও একই একটা অবস্থা করলো বইমেলায় যারা গেছে, এবং তাদের উদ্দেশ্যে আপনি বলছিলেন যে আসলে আপনাদের কত একটু যোগ্যতা সাধারণ মানুষকে যখন আপনি এভাবে বলেন, তখন সাধারণ মানুষ আসলে আপনার প্রতি আর একটু রাগ হয় কিনা, আপনার কি মনে হয় নাকি খুশি হয়? না না না, এটা বুলিং কি সে ভাই, যখন আস্তে আস্তে একটা মেয়ে হেঁটে যায়, যখন চার পাঁচটা ছেলে উল্টো পাল্টা কথাবার্তা বলে, তারা কি বলে? ইফতিজিং বলে না, তা এটা ইফতিজিং এর মধ্যে বলে, এটা আপনি জাতি যদি বলেন এটা ইফতিজিং এর মধ্যে না হলে তারা এখানে টিস মিলে কথাবার্তা কেন বলবে? এবং আমরা যখন বইমেলায় গেলাম, যখন এই রকম কষ্ট বললো, অনেকে অনেকরকম কথাবার্তা বলতেই পারে, কিন্তু তাই বলে যে মানুষ আপনি হয়রানি স্বীকার করবে, মানুষ দেখলে তাই আপনি বলেন ভুয়ো গিরি এই শব্দটা। আমরা কথা বলি, আপনি কোন শব্দটার জন্য হিরো আলম ভোগ আপনি এই ষোলো ঘন্টা তারা দিল? আমি কি ওখানে যাতে মেলা গণ্ডগোল করেছি, লাঞ্ছিত করেছি, গণ্ডগোলে আমি ভুয়ো গিরি করেছি, কাউকে প্রতারণা করেছি কি? আমি দুষ্টের চিত্রা আমার কোন বিষয়ে তারা এই ভুয়ো গিরি শব্দটা আমাকে ব্যবহার করেছে তারা, আমার অপরাধটা কি? এবং দেখেন কিছু গণমাধ্যম মিডিয়া ব্যক্তি তারা করছে কি, একটা হেডলাইন দিল কি হিরো আলমকে মেলা থেকে বের করে দেওয়া হয়েছে, মানে তারা বিশেষ বলতেছে এই জায়গা হিরো আলমকে মেলাতে বের করে দেওয়া, ভাই আমাকে বের করে কেন দিবি? আমি কি ওটা গণ্ডগোল করেছে, কাউকে গালি দিয়েছে, আমি কি একটা মেলায় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, তাহলে আমাকে মেলাতে কখন বের করে দিয়েছে? এই যে আপনার উল্টো পাল্টা আপনি দেখেন গণমাধ্যম বিভিন্ন রকম যে একটা টাইটেল দিয়ে আমাদেরকে মনে করেন সম্মানহীন করার চেষ্টা করতেছে, এরা যারা দিয়েছে এরা কোনো গণমাধ্যম হতে পারে না, এরা হলো ঘুটি কয়জন ইউটিউবার, তারা এই মূলক শব্দগুলো ব্যবহার করতেছে এবং আমাদের সম্মানহীন করার চেষ্টা করতেছে। ভাই একটু আগে আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটা নিউজে যে সাংবাদিকদের উপরে খেপে গেলেন বা গণমাধ্যম কর্মীদের উপরে খেপে গেলেন একটা শিরোনাম, আসলে ব্যাপারটা কি ঘটেছিল, ভিতরে কি হয়েছিল? আসলে ব্যাপারটা যা হয়েছে আপনারা সবাই জানেন হিরো আলম রিয়ামনের কি সম্পর্ক, তারা কি সম্পর্কে আছে। আচ্ছা, আমাদের কি সম্পর্ক আপনারা বলেন তো, আমরা তো জুটিবদ্ধ হয়ে কাজ করছি, এই পর্যন্ত আমরা 5টা সিনেমা করেছি, আমরা অনেক মিউজিক ভিডিও করেছি, আমরা অনেক কাজ করছি, সো এখানে আর জিজ্ঞেস করার তো অপশন থাকে না যে আমরা কি সম্পর্কে আছি। আমরা কোয়ার্টিস্ট, আমরা একজন অপরকে কাজ করছি এবং অনেক বেশি কাজ করছি, যার কারণে আমাদের নামটা ফুটে আসছে হিরো আলম রিয়ামনি। এখানে আপনারা বাজে সম্পর্কের কেন ইঙ্গিত দিবেন আপনারা? তাহলে কি আমরা জুটিবদ্ধ হয়ে কাজ করবো না? আপনারা এরকম যদি কথাবার্তা বলেন তাহলে আর আমরা কাজ করতে পারবো না। এখন কি আপনারা এটাই চাচ্ছেন যে আমরা জুটিবদ্ধ হয়ে কাজ না করি? আচ্ছা আমি বলি, এখন ঘটনা হলে কি আপনি যে কথাটা বলছেন, একটু আগে গণমাধ্যম হলে যে কথাটা বলেছে, যে ছেলেটা বলেছে উনি কোনো প্রকৃত কোনো গণমাধ্যম না, সে একজন একটা ইউটিউবার, সে ভিউ আনার জন্য নিজেকে উল্টোপাল্টা কোশ্চিন করতেছে মনে করেন তাতে ভিউ আনার জন্য, সে কোনো মনে করেন আমি কিন্তু কোনো গণমাধ্যমকে গালি দিইনি, কোনো গণমাধ্যমকে আমি কোনো টাইমে দেখবেন বকা যা কথাবার্তা বলে নি, আমি অল টাইম আপনাকে সাপোর্ট করে ভালোবাসি, কারণ আপনাদের কারণে আজকে আমি হিরো আলম এত আসতে পেরেছি। কিন্তু যে ব্যক্তিটা মনে করেন আমার প্রশ্ন নেগেটিভ প্রশ্নটা করেছে, সে কিন্তু মনে করেন শুধু এর কারণে বলেছে, তার ভিউ আনার জন্য, সে কোনো গণমাধ্যম না, কোনো সাংবাদিক না, সে একজন ইউটিউবার। তার পক্ষে দাঁড়ায় আবার কাউকে পছন্দ না হলে তাকে ভুয়া বলতে পারে বা তাকে বকা দেয়, মানে সেটা নিয়ে আপনি যে অভিযোগটা করলেন তার আসলে কতটুকু কার্যকারিতা বলে আপনি মনে করছেন? তারা কিন্তু সাধারণ মানুষ না, যারা ইফতিজিং করতেছে কোন ভদ্রলোক কোন মনে একটা লোককে ভালো করে গালি দিতে পারে না, তাকে সম্মান দিয়ে কথাবার্তা বলবে, এটা ইফতিজিং এর মধ্যে তো নাই পড়ে। এই একই শব্দ বারবার যে কোনো লোকই গেলে তাই ভুয়ো, তার হিরো আলম ভুয়ো, সাকিব আল হাসান ভুয়ো, জায়েদ খান ভুয়ো,
তারপরে তার শামি ওসমান খুঁ মাসাফি খুঁ এরা কি সবাই বোর মতো করে, তাহলে এটা এক ধরনের ইফতিজিং, এটা এক ধরনের কিছু ছেলে পেলে ইফতিজিং হিসেবে ব্যবহার করতে থাকে। তাই এদেরকে যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে আপনাকে দিন দিন মনে করেন বই মেলা বলেন, ভালো ভালো সেমিনার বলেন, কোনো জায়গায় ভালো ভালো লোকজন যাওয়া যায়। বই মেলায় হচ্ছে লক্ষাধিক মানুষ গিয়েছে, লাখ লাখ মানুষ গিয়েছে, হাজার হাজার মানুষ গিয়েছে, সেখানে সবাই তো ভুয়া শব্দটি হিরো আলমকে বলেনি, অল্প কিছু ছেলে পেলে যাদের কোনো কাজ নেই, যারা ওখানে যায় মানুষদেরকে হয়রানি করার জন্য, সম্মানী লোকের সম্মান নষ্ট করার জন্য ওরা যায়। আচ্ছা আপু, কালকে যে দেখলাম খুব সুন্দরভাবে আপনি আসছেন, ফটোগ্রাফ দিচ্ছেন, হঠাৎ করে এই ঘটনাটার সৃষ্টিটা হলো কিভাবে, উৎসটা কিভাবে একটু যদি বলতেন? এই ঘটনার সৃষ্টি একটা কারণ আছে, ওখানে যখন দাঁড়ার পরে বিভিন্ন লোকজন দেখে থাকুন আমাদের দেখার জন্য এসেছে, কিছু লোক বইয়ের দোকানের ভিতর থেকে কিছু লোকজন ছেলে পেলে স্টলের লোকজনের এখন বার কেটেছে, ওই ভিতর থেকে দুই চারজন লোকজন বাইরে স্টল থেকে চিল্লাছে, ভুয়া ভুয়া স্টলের ভিতর থেকে চিল্লাচিল্লি করতেছে, তারপরে এই সাথে দুই চারটা কিন্তু বকাটা ছেলে পেলে আছে না, তারা ওই স্লোগান দেওয়া শুরু করছে। প্রকৃত কিন্তু এরা বই কিনতেও জানি, মনে করেন মেলাতে ঘুরতেও জানি, এরা মেলাতে একটা আমার না, এই বই মেলাতে যে সমস্ত ছেলে পেলে এই শব্দগুলো সবাইকে ব্যবহার করতেছে, তাদেরকে মনে করেন সব গ্রেপ্তার করা হবে, ইফতিজিং মামলায় আনতে হবে, এবং এই ধরনের ঘটনা যাতে আর কোন সেলিব্রিটি কোন মনে করে, খালি সেলিব্রিটি তাহলে আমাদের কথা বলেন কেন, অনেক ভালো বই লেখে অনেক বই লেখকের বলছে, তো যারা বই লেখে তাদেরকেও বলেছে, লেখকদেরকে অপমান করা হয়েছে, খালি আমাকে বলা হয়নি। তো হারুন ভাইয়ের সাথে আসার পরে আপনার সাথে এই প্রসঙ্গে কি কথা হয়েছে, আপনাকে কি আসলে এই প্রসঙ্গে? হারুন স্যার বলছে তিনি নিজেই আজকে মেলাতে গিয়েছেন তদন্ত করার জন্য বিষয়টা, এই ছেলেগুলো কারা তাদেরকে যাতে গ্রেপ্তার করে, এদের আজকে তদন্তের জন্য গিয়েছে, তাদেরকে যদি এই ছেলেদেরকে পাওয়া যায় অবশ্যই তাদেরকে আইনে আওতায় আনবে, এই আশ্বাস আমাকে দেওয়া হয়েছে। আমরা জানি যে হারুন ভাই খুবই অতিথিপরায়ণ মানুষ, ওনার ডিবি অফিসার এলে সবাইকে আপ্যায়ন করে, আপনাদের কাছে কি দিয়ে আপ্যায়ন করেছে? প্রতিবার আপনাদের আজকে আমাদের খাওয়া দাওয়া করা যায়। আচ্ছা, আর শিল্পী সমিতির নির্বাচন করার সামনে জানেন, শিল্পী সমিতির নির্বাচন এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনি নিজেও একজন আর্টিস্ট, আপনি? না, আমি এর মধ্যে কোনো নির্বাচনে আসবো না, যখন নির্বাচন আসবে যে প্যানেল ভালো থাকবো তাকে আমি সাপোর্ট করবো। আর জাতীয় নির্বাচনের সামনে ছাড়া আর করবেন না এরকম কিছু? এখন এর মধ্যে নির্বাচন চিন্তা আপনাদের।